हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमूस। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे 20টি একাদম लेटेस्ट अपडेट। आज आबहवा दफ्तर तरफ थेके कड़ा सतर्कता जारी। एकाधिक जिलागुलिते व्यापक बृष्टिर संगे रयेछे घूर्णिझड़। अन्यदिके आबार कालबैशाखीर पूर्वाभास जारी करा हयेछे कड़ा सतर्कता। ठीक एई समयतेई आबार टाना बृष्टिते मृत्युपुरी बन्यार कबले 2 লাখ मानुष घरछाड़ा 30,000। एकई साथे आबार आबहवा दफ्तर तरफ थेके जानानो हयेछे असनीर थेकेओ भयंकर पश्चिमबंगे धेये आसछे आरो एक घूर्णिझड़। देखे नेब आबहवा दफ्तर तरफ थेके कोन कोन जिलागुलिके करा हयेछे सतर्कता, कोथाय व्यापक बृष्टिर सम्भावना आज, कोथाय घूर्णिझड़ेर पूर्वाभास, आबार कोथाय कालबैशाखीर पूर्वाभास, की जानाच्छे आबहवा दफ्तर, कोन कोन एलाकागुलिके विपद संकेत जारी करा हयेछे देखे नेब विस्तारित। एर साथेई आबार ब्यांकेर तरफ थेके रयेछे दारुण सुखबर। जदि आपनार काछे एई ब्यांकेर अकाउंट थेके थाके ताहले जाना मूलत आपनार एकान्त प्रयोजन। एकई साथे आबार दिनेर पर दिन जखन आलू पेंयाज सह पेट्रोल डिजेलेर दाम बाड़छे नाजेहाल, जखन साधारण मानुष ठीक एई मुहूर्ते आबार गहना सोना दिए रयेछे आरो एकटी दारुण सुखबर। अन्यदिके आबार दिनेर पर दिन जखन एक सरकारी संस्थागुली बेसरकारीते रूपान्तर होच्छे बा बिक्री करे दिच्छे मोदी सरकारेर आमले, ठीक एई मुहूर्ते आबार 60টি संस्थाके निये रयेछे आरो एकटी बड़ खबर। अन्यदिके रयेछे राज्येर मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर तरफ थेके आरो एकटी बड़ खबर, दारुण सुखबर। एकदिके जखन जिला सफरे ममता बंदोपाध्याय, ठीक एई समयतेई जिला सफर थेके रयेछे ममता बंदोपाध्याय तरफ थेके विशाल बड़ घोषणा जा सरासरि उपभोग करते पारबे राज्येर गरीब मध्यबित्त परिवारगुलि। शुधु ताई नय रयेछे आज आबारो रेशन कार्ड निये बड़ घोषणा, दारुण सुखबर। जदि आपनादेर काछे एई रेशन कार्डटी थेके थाके ताहले आपनार जाना मूलत एकान्त प्रयोजन। एबं एर साथेई रयेछे टाना 11 दिन राज्यबासीर जन्य रयेछे विशाल बड़ सुयोग, दारुण सुखबर। अन्यदिके आबार प्राक्तन शिक्षामंत्री पार्थ चट्टोपাধ্যায়কে निये रयेछे आज আরও একটি বড় খবর। অন্যদিকে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে বড় ঘোষণা, দারুণ সুখবর। যারা মূলত এখনো পর্যন্ত ঘর পাননি অথবা যারা কোনো প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন এবার তাদের জন্য নিয়ে আসা হয়েছে একগুচ্ছ প্রকল্প বা যোজনা। দেখে নেব যারা ঘর পায়নি অথবা যারা কোনো প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তাদের জন্য কি সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই আবার আজ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা, কবে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ। একই সাথে আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে দেখে নেব বিস্তারিত। সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য একাধিক প্রকল্প নিয়ে একাদম লেটেস্ট আপডেট। যারা ঘর পায়নি অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা, ঢালাও টাকা এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ঘোষণা। শুধু তাই নয় আগামী কাল থেকেই আবার জারি হতে চলেছে নতুন নিয়ম যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবন। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। প্রথমেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর, রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, এর ফলে জলীয় বাষ্প পূর্ণ বায়ু ঢুকছে এবার রাজ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গে ও দক্ষিণ পশ্চিমের বাতাসের কারণ ঢুকছে জলীয় বাষ্প। এই দুই কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। বলা হচ্ছে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, কোথাও কালবৈশাখী কোথাও ঝড়। এর মধ্যে আবার বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে আবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আজ থেকেই। শুধু তাই নয় অন্যদিকে আবারও বর্ষা নিয়ে রয়েছে আরো একটি বড় খবর। দিনের সর্বশেষ রিপোর্ট অনুপাতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো যাচ্ছে যে এবারের বর্ষা প্রবেশ করছে ঠিক সময়ের আগেই। অন্যদিকে আবার এর পিছনে রয়েছে আরো দুটি ঘূর্ণিঝড়, আতঙ্করূপ বিপদের উপর
মহাবিপদ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে পূর্বে বিধ্বংসী ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে করা হতে পারে হাই অ্যালার্ট ঘূর্ণিঝড় অশনির আতঙ্ক কাটতে না কাটি বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ যা চলতি সপ্তাহে অশনির থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আছে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ফলে ওইসব এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণ ভারত মহাসাগরে জন্ম নিয়েছে আরো একটি ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হচ্ছে সাইক্লোন এই ঝড়কে হ্যারিকেন টু ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে তবে ইতিমধ্যে ভয়ানকভাবে আশঙ্কা করা হচ্ছে তীব্র ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একই সাথে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে অসমে বন্যা বিধ্বস্ত অসমের একের পর এক ভয়ঙ্কর ছবি আসছে সামনে আজও কাদা জলের তোরে খেলনার মতো ভেসে যাচ্ছে ঘর বাড়ি আবার কোথাও বা দেখা যাচ্ছে বন্যার জলের স্রোতে ভেসে যাচ্ছে ট্রেনের আস্ত একটা বগি সব মিলিয়ে ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে অসমে ব্যাপক সমস্যায় অসমের মানুষজন অন্যদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে দারুণ ঘোষণা বড় সুখবর পশ্চিমবঙ্গের টানা এগারো দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে মে থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার পরিষেবা পূর্ব মেদিনীপুরের সভায় আরো একবার একথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলবে একত্রিশে মে পর্যন্ত যেখানে ঘোষণা করা হয়েছে যারা এখনো কোন প্রকল্পের নিজেদের নথিভুক্ত করতে পারেননি বা করেননি তাদের দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন অথবা এমন অনেক পরিবার রয়েছে যাদের প্রকৃতপক্ষে ঘরের প্রয়োজন কোন কারণে এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ এবার তারা আবেদন করলেই খতিয়ে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হবে বাংলার আবাস যোজনা অন্যদিকে আবার মাধ্যমিকের রেজাল্ট নিয়ে রয়েছে বড় খবর আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে এমনটাই জানানো যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোভিড কালে এবছর পরীক্ষায় বসেছিলেন 11,26,863 জন পরীক্ষার্থী এদের মধ্যে ছাত্র ছিল 5,59 জন ছাত্রী ছিল 6,26,804 জন 4,154 কেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয় তবে রিপোর্ট অনুপাতে বোঝা যাচ্ছে যে এই মে মাসের শেষেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট অন্যদিকে আবার জুন মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একই সাথে আবার অনলাইন পরীক্ষার দাবিতে এবার জেলায় জেলায় বিক্ষোভ সামিল হলেন কলেজ পড়ুয়ারা অন্যদিকে আবার দিনের পর দিন যখন সবকিছু সরকারি সংস্থাগুলি বেসরকারি হয়ে উঠে পড়েছে একে একে বিক্রি বা বন্ধ করা হবে আরো 60টি সংস্থা ঠিক এই সময়তেই এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ বা বিক্রির সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ডিরেক্টররাই রাষ্ট্রায়ত্ত সংস্থা ও তার অধীনস্থ কোন প্রতিষ্ঠান বিক্রি বা বন্ধ করে দিতে কেন্দ্র সরকারের সর্বোচ্চ পর্যায়ের আর কোন অনুমোদনের প্রয়োজন নেই এখন থেকে যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রশাসনিক কর্তারাই সংস্থার আর্থিক স্বাস্থ্য পর্যালোচনা করে সেই সংস্থা বন্ধ করে দিতে পারবে বা সংস্থাটিকে বিক্রির সিদ্ধান্ত বোর্ড পরিচালক চেয়ারম্যান অথবা ডিরেক্টররাই নিতে পারবেন অন্যদিকে রয়েছে আজ আরো একটি বড় খবর এবার চাপ বাড়ালেও বেঁকে বসছেন অফিসাররা ট্রেনের টিকিটে প্রবীণদের ছাড় ফেরালে আয় কমবে মন্ত্রীকে জোরালো যুক্তি দিল এবার রেল কর্তারা একই সাথে আবার রয়েছে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের জন্য আরো একটি বড় ঘোষণা এবার ভারতীয় স্টেট ব্যাংকের পর গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করলো এবার ভারতীয় স্টেট ব্যাংক অন্যদিকে জেলা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঢালাও টাকা কেন্দুপাতা ন্যূনতম মূল্য 100 টাকা বৃদ্ধি ঘোষণা করলো এবার মুখ্যমন্ত্রী এর সাথে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আরো একটি বড় খবর এসএসসি দুর্নীতি মামলায় যখন এবার জড়িয়ে পড়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঠিক এই সময়তেই সিবিআই তরফ থেকে তলব করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে টানা 3.5 ঘন্টা চলে তলব বা জিজ্ঞাসাবাদ অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই জেরা শেষে মুখে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রী অন্যদিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড না নিলে এবার থানায় এফআইআর করুন বিধায়কদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলা নার্সিং হোমগুলির বিরুদ্ধে অভিযোগ তারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না অবশেষে যার ফলে ব্যাপক বিপাকে পড়ছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি ঠিক এই সময়তেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এক তৎপর পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করতেই হবে যদি কোনো নার্সিংহোম না করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে শুধু তাই নয় তাদের লাইসেন্সও বাতিল করা নিয়ে একাধিক নির্দেশিকা ঘোষণা করা হয়েছে অন্যদিকে
হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে যদি কোনো গ্রাহকের স্বাস্থ্যসাথী কার্ড না নেয় তাহলে তার ওই নার্সিংহোমের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেটগুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।